আমার সকল ভিউয়ার্সদের আরেকবার স্বাগত। আজকে আমি চলে এসেছি যাদবপুরে। যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজের সামনে আমি দাঁড়িয়ে আছি। ঠিক এখান থেকে সুলেখা মোড়, সুলেখা মোড়ের থেকে 400 থেকে 500 মিটার ডিস্টেন্সের ভেতরে, 8B থেকে 1 কিলোমিটার ভেতরে, ইউনিভার্সিটি থেকে 1 কিলোমিটার ভেতরে, সুলেখা মোড় থেকে 400 থেকে 500 মিটার ভেতরে, সন্তোষপুর থেকে 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার ভেতরে একটি আজকে বাড়ি দেখাবো। এটি আমি সুলেখা মোড়ে দাঁড়িয়ে আছি। সুলেখা মোড় এইদিকে 8B চলে গেল এবং একদিকে সন্তোষপুর চলে গেল, অপর দিকে গড়িয়া চলে গেল। ঠিক পেছনেই রয়েছে একটি বাড়ি রয়েছে। কাগজ কলমে এক কাটা থাকলেও একটু বেশি জায়গা জুড়ে এই কনস্ট্রাকশনটি রয়েছে। কেপিসি মেডিকেল কলেজ এবং আইরিশ মেডিকেল কলেজ 8B, আমি 8B বাসস্ট্যান্ডের উপরে এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে নিয়ার বাই ফ্ল্যাটটির ডিস্টেন্স রয়েছে 1 কিলোমিটারের ভেতরে। ইউনিভার্সিটির সব অল এভরিথিং পেয়ে যাবেন। এইটি রয়েছে বাড়ির স্ট্রাকচার এবং কর্নার প্লটে রয়েছে বাড়িটি। যাদবপুর থেকে সুলেখা মোড়, সুলেখা মোড় থেকে রাজা এসসি মল্লিক রোড গাঙ্গুলি বাগানের দিকে গেলেই 400 থেকে 500 মিটার ডিস্টেন্সের ভেতরে রয়েছে নবনগর এই বাড়িটি। এটা স্টেট 2, আমরা যেটাকে দোতলা বাড়ি বলি বাংলায়। গাঙ্গুলি বাগান, গোলপার্ক, যাদবপুর, সুলেখা মোড় সব কিছুই কানেক্টেড করা যায় খুব সুন্দরভাবে। কর্নার প্লটে রয়েছে প্রাইম লোকেশন সাউথ সিটি মল থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সের ভিতরে। প্রাইম লোকেশন সাউথ কলকাতার একটি এটি প্লট, এক কাটা জায়গার উপর দোতলা বাড়ি। আমি এন্ট্রি নিলাম পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর হেঁটে। আর এখানে রয়েছে 3টি বেডরুম রয়েছে, বেশ বড় বড়। একটি বেডরুম একটি নর্মাল সাইজ, 2টি কিচেন রয়েছে 6 ফুট বাই 7 ফুটে, এটি একটি ডাইনিং প্যাসেজ 10 বাই 15 অ্যাভারেজ। আর আমি দেখতে পাচ্ছি ঠিক পাশে একটি মেজারমেন্ট রয়েছে, মেজানিন, এটি মাঝের ফ্লোরকে বলা হয়, যেটি আমরা ঠাকুর ঘর দেখতে পাচ্ছি। ঠিক তার বরাবর একটি ব্যালকনি রয়েছে রোড ফেসিং পূর্ব দিকে। আর আমি এটি ডাইনিং প্যাসেজ থেকে সামনের দিকে এগোলে একটি আউটলেট ডোর দেখতে পাবো। আর এই দিকটা রয়েছে সব কিছু পজিশন করা রয়েছে, কিচেন, টয়লেট, 4টি টয়লেট রয়েছে, 2টি কিচেন রয়েছে 6 বাই 7 ফুটের। 4টি টয়লেট, আপনি 2টি টয়লেট করলে বেস্ট, এটি পরে আপনি কমোড করে নিতে পারবেন, সেক্ষেত্রে আরও খুব ভালো পজিশন এবং বড় সড়ে রয়েছে 4টি টয়লেট, আপনি চাইলে 2টি করে নিতে পারেন। পাশাপাশি রয়েছে, ভেতরে বেসিন রয়েছে, কনস্ট্রাকশন কোয়ালিটি বেটার। পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ বরাবর ঢুকলাম, আপনি দুদিকে রাস্তা পাবেন এবং চারিদিকে খোলামেলা। প্রায় গ্রাউন্ড ফ্লোরে 3.5 ফুট হাইট থাকার কারণে কোনো দিনই ড্যামেজ আসার সম্ভাবনা নেই। এটি একটি বেডরুম রয়েছে বেশ বড় সড়ো, দক্ষিণ এবং পূর্ব বরাবর, একদম খুবই সুন্দর একটি জায়গা। প্লটটি কর্নার প্লট হওয়ার জন্য একটি জায়গা বেশি পাবেন, এই জন্য কোনো দিকে ছাড় তেমন দেওয়া হয়নি। খুব বেটার একটি মেজানিন ফ্লোর রয়েছে, আমি দেখতে পাচ্ছি মেজানিন ফ্লোরের পাশ দিয়ে স্টেয়ারকেস দিয়ে উপরে চলে যাব। এবং গ্রাউন্ড ফ্লোরে টাইলস থাকলেও উপরে সিমেন্ট, নেট সিমেন্ট করা রয়েছে, আপনি চাইলে সেটি টাইলস ফ্লোর করে নিতে পারবেন। এটি মেজানিন রয়েছে বেশ বড় সড়ো, চাইলে আপনি স্টাডি রুমও করে নিতে পারবেন এবং একটি ব্যালকনিও পেয়ে যাবেন সেই বরাবর। আর কাগজপত্র দিক দিয়ে যদি বলি, একদম সব কিছু কাগজপত্র পেপারসপত্র ওকে, ফুল আপডেট রয়েছে, ট্যাক্স ক্লিয়ার, মিউটেশন করা হয়ে গেছে, আপনি ব্যাংক লোনও হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। আপনি চাইলে এটি পারচেস করতে পারেন। সিঙ্গেল ওনার্স রয়েছে এখানে, কোনো ডাবল ওনার্স কিংবা কোনো রকম ঝামেলার ব্যাপার নেই। আমি স্টেয়ারকেস দিয়ে চলে আসলাম উপরে। উপরে এসে আমি দেখতে পেলাম পাশাপাশি 2টি টয়লেট, 1টি কিচেন রয়েছে এবং পাশাপাশি 2টি বেডরুম রয়েছে। এবং স্টেয়ারকেসের পাশে কিছু জায়গা স্টোরেজ রয়েছে, এই দিকটাতে আপনি স্টোরেজ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনি নানান রকম খেতে ব্যবহার করতে পারবেন। আর উপরে চলে গেল টেরেস, মানে ছাদ, ছাদটা বেশ খোলামেলা, আপনি চাইলে পরে
সেখানে সব কিছু ব্যবহার করতে পারবেন, নিজের বাড়ি নিজের স্বাধীনভাবেই সব কিছু আপনি ফ্ল্যাটের দামেই পেয়ে যাবেন। যারা নিতে চান এরকম একটি বাড়ি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এই বেডরুমটি যথেষ্ট বিগ বিগ সাইজ রয়েছে, বড়সড় রয়েছে, আপনি এটি মার্বেল কিংবা টাইলসের ফ্লোর করে নিতে পারেন, একদম খুবই পজিশনটারই দাম যথেষ্ট। আর পার্কিং রয়েছে নিচে এবং পাশে আপনি টু হুইলার পার্কিং করতে পারবেন। যারা এই রকম একটি প্রপার্টি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, সঙ্গে থাকবেন। ছোটো ছোটো দুই একটা জিনিস রয়েছে, রিপেয়ারিং করে নিলে যথেষ্ট। ফ্ল্যাটটিতে একটি এই বাড়িটিতে ফ্ল্যাটের চাইতে খুব সুন্দর হবে। সেক্ষেত্রে এটি একটি বেডরুম, আপনি ব্যালকনি রোড বরাবর দুটি ব্যালকনি রয়েছে উপর নিচ করে, একটি গ্রাউন্ড ফ্লোরে প্রায় 3 ফুটেরও বেশি হাইট, যেখানে একটি ফ্লোর রয়েছে নিচেই, তার উপর ব্যালকনি, আপনি 3 ফুটই বলতে পারেন। এবং এটি রয়েছে পাশাপাশি দুটি টয়লেট। যারা এই পজিশনে নিতে চান, তবে একবার দাম বলে দেই, এটা 88 লাখ দাম রাখা হয়েছে, অবশ্যই নেগোশিয়েবল। যারা নিতে চান শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন।